প্রতিটি ইবাদতেরই এক একটি উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের কথা হয়তোবা স্বয়ং আল্লাহ তাআলা কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্ত করেছেন, কখনো বা তিনি নিজে বলেননি। ওলামায়ে কেরাম তাদের জ্ঞান গরিমার মাধ্যমে সেই কারণগুলো বের করেন। তো যেই কারণগুলো আল্লাহ তাআলা নিজে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেন সেগুলো তো ইয়াকিনি, আর যেগুলো কারণ তিনারা বলেন না, ওলামায়ে কেরাম আল্লাহ প্রদত্ত ইলমের মাধ্যমে যে কারণগুলো বর্ণনা করেন এগুলো জানি। যেমন আল্লাহ তাআলা নামাজের একটা কারণ বলেছেন, ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ পড়ো আমাকে স্মরণ করার জন্য। তো এটা নামাজের একটা উদ্দেশ্য, যে আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলা নামাজ সাব্যস্ত করেছেন, ফরজ করেছেন। তো রোজার কারণ কি? রোজার কারণ আল্লাহ তাআলা নিজে কোরআনে বলেছেন, রোজার উদ্দেশ্য কারণ। তো রোজার উদ্দেশ্যের ক্ষেত্রে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন রোজার উদ্দেশ্য হলো তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অর্জন করা। আল্লাহ তাআলা বলছেন যে হে মুমিনগণ, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হলো যেমনটি তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়া, এটা হলো রোজার একটা উদ্দেশ্য। যেহেতু তাকওয়া অর্জন করা এটা রোজার উদ্দেশ্য, তাই তাকওয়া সম্পর্কে আমাদেরকে জানা থাকতে হবে। আর উদ্দেশ্য সম্পর্কে যদি জানা না থাকে, কোনো একটা কাজ করলাম উদ্দেশ্যকে এটাই জানলাম না, তো এই ওই কাজের ফলাফল এটা সামনে আসবে না। উদ্দেশ্য যদি সামনে থাকে যে আমার এই কাজের উদ্দেশ্য এটি, তো কাজ শেষে তখন আমরা নিজেরা জাস্টিফাই করতে পারবো যে আমি আমার উদ্দেশ্যে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি। এজন্য তাকওয়া সম্পর্কে জানা এটা আমাদের জন্য জরুরি। তাকওয়া এটা এমন একটা সিফত, যেই সিফতটি অর্জন করলে অন্যান্য যেই ইসলামের গুণাবলী আছে সব কিছুই অর্জিত হবে। বলা যায় যে অন্যান্য সিফাতগুলো, একজন মমিন হিসাবে যে গুণাবলী থাকা দরকার, সেই গুণাবলীগুলো এটা নির্ভর করছে এই তাকওয়া সিফতের উপর, এই তাকওয়ার গুণের উপর। কারো মাঝে যদি তাকওয়ার এই গুণটা না থাকে, সে হাজারো উত্তম কাজ করতে পারে, হাজারো ইবাদত করতে পারে, তাকওয়ার এই সিফত না থাকলে ওই গুণাবলীগুলো বেকার। আপনি নামাজ পড়লেন, আমি নামাজ পড়লাম, তাকওয়া নেই, লোক দেখানো নামাজ পড়লাম, তো নামাজ হলো, কিন্তু তাকওয়ার ওই গুণটা না থাকার কারণে এটা একটা ইবাদত করা হলেও এটা ইবাদত হিসেবে গণ্য হবে না, কারণ এটা তাকওয়ার সিফত থেকে শূন্য। যেই ইবাদতই করুক না কেন, তাকওয়ার এই গুণ যদি না থাকে তো অন্যান্য ইবাদতগুলো দেখতে গেলে শূন্য। তাই অন্যান্য সিফাতগুলো, একজন মমিন হিসাবে যে গুণাবলী থাকা দরকার, সব সিফাতগুলো, সব গুণাবলীগুলো এটা ডিপেন্ড করছে এই তাকওয়ার এই সিফাতের ওপর। এটা এমন একটা গুণ, এটা অর্জন হলে ওই বান্দা, ওই বান্দার মাধ্যমে কোনো পাপ কাজ করা সম্ভবই না। তাকওয়ার এই সিফত যার মাঝে যত বেশি, তিনি তত বড় মুত্তাকি, আর তিনি তত বড় বুজুর্গ, তিনি তত বড় পরহেজগার। এই জন্য তাকওয়া এই সিফাতের কথা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় নয়, প্রায় 80 বারের অধিক আল্লাহ তাআলা শুধু তাকওয়ার গুণ অর্জন করার জন্য বলছেন। ইভেন যত নবীদের আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সমস্ত নবীদের যে দাওয়াত ছিল সে দাওয়াতের অবিচ্ছেদ্য একটি অংশ ছিল ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া মানেই কিন্তু ভয় করা, আল্লাহকে ভয় করা। তো সমস্ত নবীদের একটা দাওয়াতের অবিচ্ছেদ্য অংশ ছিল তাকওয়ার গুণ অর্জন করো, ইত্তাকুল্লাহ ওয়া আতিউহু। নূহ আলাইহিস সালাম, শুআইব আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, সকল পয়গম্বরদের একটাই বাণী ছিল, আল্লাহ তাআলা সব কোরআনে বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আতিউহু, আল্লাহকে ভয় করো আর আমি নবীর আনুগত্য করো। তাই
যেহেতু এই সিফাতের উপর অন্যান্য গুণাবলীগুলো নির্ভর করছে তাই আল্লাহ তাআলা এই গুণাবলী ও এই গুণটা অর্জন করার জন্য কোরআনে একাধিকবার গুরুত্ব আরোপ করছেন এবং অর্ডার করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি ولا تموتن الا وانتم مسلمون তাকওয়ার গুণ অর্জন করো তাকওয়া অর্জন করার মতো আল্লাহকে ভয় করার মতো ভয় করো তো তাকওয়ার মানে হলো পরহেজ করা বিরত থাকা তাকওয়ার একটি অর্থ হলো ভয় করা তো আল্লাহ তাআলার ভয় এটি অন্তরে আল্লাহ তাআলা নেওয়ার জন্য বারংবার তাকিদ করছে যে আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও আল্লাহর ভয়টা অন্তরে ঢুকাও যার অন্তরে যত বেশি পরিমাণ আল্লাহর ভয় থাকবে সে তত বড় বুজুর্গ হবে তত বড় পরহেজগার হবে আর এই তাকওয়ার গুণ যদি শূন্য থাকে তো ওই বান্দা অনেক ভালো কাজ করতে পারে অনেক ইবাদত করতে পারে কিন্তু সেই ইবাদতগুলো তাকওয়ার এই গুণ না থাকার কারণে সেই ইখলাস না থাকার কারণে এগুলো শূন্য তাই যেহেতু এই গুণের উপর অন্যান্য গুণাবলীগুলো নির্ভর করছে তাই আল্লাহ তাআলা এই গুণটি অর্জন করার জন্য একবার দুইবার নয় একাধিকবার এই বিষয়টি অর্জন করার জন্য আমাদেরকে গুরুত্ব আরোপ করা হচ্ছে তাকওয়ার ইসলামী পরিভাষায় তাকওয়া হলো ইমতিসালু আওয়ামিরিল্লাহ ওয়া ইজতিনাবুন নাওয়াহি আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন সেগুলো করা যেগুলো থেকে বিরত থাকতে বলেছেন সেগুলো থেকে বিরত থাকা এটার নামই তাকওয়া তার মানে আল্লাহ তাআলা যে অর্ডারগুলো আছে করো সেগুলো করা যেগুলো বর্জনীয় সেগুলো বর্জন করা এই করণীয় বর্জনীয় এই দুটার সমন্বয় হলো তাকওয়া তো তাকওয়ার সিফত যদি কোনো ব্যক্তির মাঝে থাকে তাহলে তো উনি করণীয়গুলো করবেন বর্জনীয়গুলো বর্জন করবেন এই গুণ যদি না থাকে তো উনি করণীয়গুলো করবেন না বর্জনীয়গুলো বর্জন করবেন না তো তাকওয়ার সিফত নেই এখন কার মাঝে তাকওয়ার সিফত আছে আর কার মাঝে নেই এবার নিজেরাই বুঝতে পারবো যে আমি আল্লাহ তাআলার এই যে বারংবার এই গুণটা অর্জন করার জন্য বলছেন তো আমার মাঝে কি ওই গুণটা আছে আমি কি আল্লাহ তাআলার করণীয় বিধানগুলো করছি নাকি বর্জনীয় বিষয়গুলো আমি বর্জন করছি নাকি এর উল্টো তো যদি এটা করতে পারি আলহামদুলিল্লাহ নূরুন আলা নূর আর যদি এটা করতে না পারি অর্থাৎ এই তাকওয়ার সিফত যদি না থাকে করণীয়গুলো করতে পারছি না বর্জনীয়গুলো বর্জন করতে পারছি না যদি বিষয়টা এমন হয় তাহলে বুঝতে হবে আমি তাকওয়ার সিফত থেকে শূন্য তখন কিন্তু আমার অন্যান্য গুণাবলীগুলো যাই থাকুক না কেন এই গুণটা না থাকলে অন্যান্য গুণাবলীগুলো শূন্যের দরজায় চলে যায় তাই এই তাকওয়ার এই সিফতটা আমাদের জন্য জরুরি সাথে সাথে কোরআন সুন্নায় তাকওয়ার অনেকগুলো স্টেপ আছে সেটা জানাও আমাদের জন্য জরুরি এই জন্য যে আমরা যদি এগুলো না জানি তাহলে আমরা মনে করব যে তাকওয়া আছে অথচ তাকওয়া নেই অথবা কিছু তাকওয়া অবশ্যই থাকা দরকার কিন্তু এর পরবর্তী স্টেপগুলো আমাদের জন্য অর্জন করাটা জরুরি তো কোরআন সুন্নায় ওলামা একরাম বলেন তিন ধরনের তাকওয়া আছে তাকওয়ার স্টেপ তিনটি তাকওয়ার স্তর দরজা তিনটি এক নম্বর স্তর হলো তাকওয়ার এক নম্বর স্তর হলো যে আল ইজতিনাব আনি শিরক শিরকের গুণা না থাকা শিরক মুক্ত হওয়া এটা তাকওয়ার প্রথম স্টেপ এটা তো এমন একটা স্টেপ এটা এমন একটা স্তর এটা যদি কারো মাঝে না থাকে ও তো মুসলমানই না কারণ শিরকের গুণা যদি কারো থাকে কোনো ব্যক্তি যদি মুশরিক হয় তা সে তো আর নিজেকে মুমিন বলতে পারে না তাই কোনো ব্যক্তি যখন নিজেকে বলছে আমি মুমিন আমি মুসলিম তো অবশ্যই তাকে এই গুণটা তো থাকতেই হবে এটা আবশ্যিক একটা সিফাত আল ইজতিনাব আনি শিরক শিরকের গুণা না থাকা তো এই অর্থে আমরা যেহেতু নিজেদেরকে মুমিন বলছি আমরা নিজেদেরকে পরিচয় দিচ্ছি আমরা মুসলিম সেই হিসাবে কিন্তু আমরা এই অর্থে তাকওয়া আমাদের আছে এবং এই অর্থে আমরা মুত্তাকি যে আমরা নিজের থেকে কখনো ইচ্ছা করে কখনো শিরক করি না অজান্তে হয়ে গেলে আল্লাহর কাছে ক্ষমা চাই তা এই অর্থে আমরা মুত্তাকি ঠিক আছে দ্বিতীয় স্টেপ হলো আল ইজতিনাব আনিস সাগাইর আল ইজতিনাব আনিল কাবাইর ওয়া ইসরার আনিস সাগাইর গুনাহে কবিরাকে ছাড়া এবং সগিরা গুনার ওপর বারংবার এটার ওপর অবিচল এবং অটল না থাকা
তাকওয়ার দ্বিতীয় স্তর হলো গুনাহে কবিরা, যেটা বড় গুনাহ, কবিরা গুনাহগুলো ছাড়া এবং সগীরা গুনাহ, যে ছোট ছোট গুনাহগুলো আছে এগুলোর উপর অটল অবিচল না থাকা। অটল অবিচল এর জন্য বলা হচ্ছে, সগীরা গুনাহ অনেক সময় হয়েই যায়, দেখা যাচ্ছে অল্পতি ছোট ছোট গুনাহ হয়ে গেছে, কিন্তু ছোট গুনার উপর যেন অটল অবিচল না থাকি। হয়ে গেছে ঠিক আছে, ওটা সামনে না করার চেষ্টা করো, আর গুনাহি কবিরা করাই যাবে না, ওটা তো বড় গুনাহ। তো তাকওয়ার দ্বিতীয় স্তর হলো ওই বান্দা গুনাহে কবিরা তো করবেই না, সগীরা যদি কখনো হয়েও যায় কিন্তু ওটার উপর অটল থাকবে না, ওটাকে সামনে সারার চেষ্টা করবে। এই অর্থে কোরআন সুন্নাই ওলামায়ে কেরাম বলেন, যখন ফিকাহ শরীয়ত আহলে শরীয়ত যখন তাকওয়া গুণের অর্জনের কথা বলেন, যে তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো, তো এই দ্বিতীয়টার কথা বলা হয়। অর্থাৎ আমাদেরকে যে তাকওয়ার গুণাবলী অর্জন করার জন্য বলা হচ্ছে, তাকওয়ার গুণ এর দ্বারা প্রথমটা তো আছেই, ওটা তো থাকতেই হবে একজন মুসলিম হিসাবে, কিন্তু এই যে দ্বিতীয়টা অর্থাৎ গুনাহে কবিরাকে ছাড়া এবং সগীরা গুনার ওপর অটল অবিচল না থাকা, এই গুণটা আমাদেরকে অর্জন করার জন্য বারংবার নির্দেশ দেওয়া হচ্ছে। এবং কোরআন সুন্নায় সাধারণ অর্থে যত জায়গায় তাকওয়ার অর্জনের কথা বলা হচ্ছে, এই গুণটা অর্জনের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমাদেরকে যেটা করণীয় সেটা হলো গুনাহে কবিরা ছাড়ব, আর সগীরা গুনাহ যদি কখনো হয়েও যায় এটাকে সামনে আর না করার চেষ্টা করব, ওটার অটল অবিচল থাকবো না, এই অর্থে আমাদেরকে মুত্তাকি হতে বলা হচ্ছে। আর তৃতীয় আরেকটা তাকওয়ার যেটা সর্বোচ্চ সর্বোচ্চ পর্যায়ের যেই সর্বোচ্চ পর্যায়ের যে তাকওয়া সেটি হলো সন্দেহযুক্ত বিষয়গুলো থেকেও অ্যাভয়েড করব। সন্দেহযুক্ত বিষয় যেমন কোনো একটা বিষয় আমার সামনে আসলো, আমি নিশ্চিত জানি না যে এটা হালাল, আবার এটাও আমার জানা নেই যে এটাকে হারাম, আমি সন্দেহের মধ্যে পড়ে গেলাম যে একটা খাবার আসলো সামনে, এই খাবারটাকে আমার জন্য হালাল হবে নাকি হারাম হবে, একটা কনফিউশনে পড়ে গেলাম, তাহলে সন্দেহ। তো তাকওয়ার দাবি হলো, তাকওয়ার সর্বোচ্চ পর্যায় হলো আপনি এটাকে ছাড়ে, যেহেতু সন্দেহ আছে আপনার হালাল হারাম নিয়ে সন্দেহ আছে, জায়েজ না জায়েজ নিয়ে সন্দেহ আছে, আপনি এটাকে ছাড়েন, এটা হলো তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ের গুণ। এবং যত আম্বিয়া আলাইহিমুসসালাম তারা যে মুত্তাকি ছিলেন, ওনারা প্রত্যেকেই এই তাকওয়ার সর্বোচ্চ পর্যায়ের এই গুণটা তারা এই গুণে গুণান্বিত ছিলেন। তো আমরা এবার দেখি যে এই যে তিনটা স্তর তাকওয়ার আছে, তাহলে প্রথম স্তর যেটা শিরক মুক্ত থাকা, এই অর্থে প্রত্যেকেই মুত্তাকি অবশ্যই হতে হবে, এবং ওই অর্থে আমরা আশাবাদী যে আমরা অবশ্যই আমরা ওই অর্থে মুত্তাকি। থাকলো দুই এবং তৃতীয় নাম্বার। তো দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার, তৃতীয় নাম্বারটা তো নবীদের জন্য অর্জন হয়, আমরা ওটা অর্জন করার চেষ্টা করব, কিন্তু দ্বিতীয়টা অর্জনের জন্য আমাদেরকে কোরআন সুন্নায় বারংবার বলা হচ্ছে যে দ্বিতীয় স্তরটা অর্জন করার জন্য, অর্থাৎ আমরা যেন গুনাহে কবিরা এবং গুনাহে সগীরা এটা যেন ছাড়তে পারি। অর্থাৎ গুনাহ ছাড়া, গুনাহ মুক্ত জীবন যাপন করা, এই গুণটা অর্জন করার জন্য আমাদেরকে কোরআনে বলা হচ্ছে। তো রমজান মোবারকের উদ্দেশ্য বলা হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তো মুত্তাকি হতে পারো কোন অর্থে মুত্তাকি? প্রথমটা তো আমরা আছেই, তো মুত্তাকি হতে পারো দ্বিতীয় অর্থে, অর্থাৎ গুনামুক্ত যেন জীবনযাপন করতে পারি। রমজানের রোজার উদ্দেশ্য হলো আমি যেন গুনামুক্ত জীবনযাপন করতে পারি, এটা হলো রোজার উদ্দেশ্য। এবার আমরা দেখি অতীতে আমরা কত রোজা রেখেছি, যার বয়স যেমন বালেগ হওয়ার পর থেকে নিয়ে এতটা রোজা আমরা রেখেছি, তাহলে আল্লাহ তাআলা বলছেন রোজার উদ্দেশ্য হলো গুনামুক্ত হওয়া। তা আমরা অতীতে যেই গুনাহ, অতীতে যে এতগুলো রোজা রেখেছি, নিজেকে কী পরিমাণ গুনামুক্ত রাখতে পেরেছি? রোজার একটা উদ্দেশ্য বলা হচ্ছে গুনামুক্ত করা, নিজের জীবনকে গুনামুক্ত জীবনযাপন করা। তো অতীতে এত রোজা আমরা পার করলাম, তো অতীতের এই রোজাগুলো থেকে নিজেকে কতটুকু গুনামুক্ত রাখতে পেরেছিলাম? যদি কারো মনে হয় যে অতীতের রোজা থেকে আমি গুনামুক্ত রাখতে পেরেছি, তাহলে আলহামদুলিল্লাহ আপনি শুকরিয়া আদায় করেন, আপনি রোজার উদ্দেশ্য পূর্ণ করেছেন। আর যদি মনে হয় যে না, এবং ম্যাক্সিমাম এটাই যে রোজা আমরা রাখার মতো রেখেছি, কিন্তু এটা যে ফল, এটা যে ফল পাওয়া দরকার ছিল যে গুনামুক্ত জীবনযাপন করা, গুনা থেকে বেঁচে থাকা,
দেখা যাচ্ছে একদিকে রোজা রেখেও যাচ্ছি অন্যদিকে অবলীলায় গুনাহ করেও যাচ্ছি। তো যদি অতীতে আমার এই ঘটনা থাকে তাহলে বুঝতে হবে আমি অতীতে রমজানের রোজা যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য অর্জনে আমি ব্যর্থ হয়েছি। কারণ আল্লাহ তাআলা বলছেন গুনাহমুক্ত জীবন যাপন করা এটা রোজার উদ্দেশ্য। তো আমি যদি সেই গুণটা অর্জন করতে নাই পারি তাহলে তো আমার অতীতে সেই ফলটা আমি পাইনি। তো মুত্তাকি শুধু এক নাম্বার প্রথম স্টেপে থাকলে তো হবে না, এটা তো থাকবেই, মুমিন হিসেবে থাকতেই হবে। কিন্তু দ্বিতীয় যে স্তরটা বলা হচ্ছে যে আমাকে গুণামুক্ত জীবন যাপন করার জন্য এটাকে আমাকে রাখতে হবে, তো অবশ্যই সেই গুণটা তো আমাকে অর্জন করতে হবে। এখন আল্লাহ তাআলা বলছেন রোজা উদ্দেশ্য হলো যেন গুণামুক্ত জীবন যাপন করতে পারো। তো রোজার মাধ্যমে গুণামুক্ত জীবন যাপন একটা ট্রেনিং হচ্ছে। কিভাবে? আরো তো অনেক ইবাদত আছে কিন্তু আল্লাহ তাআলা স্পেসিফিকলি এই রোজার কথাটা বলছেন যে রোজার মাধ্যমে গুণামুক্ত জীবন যাপন করার একটা ট্রেনিং হয়। সেটা কিভাবে? ওলামায়ে কেরাম দুই ভাবে বুঝিয়েছেন বিষয়টি। একটা তো হলো এইভাবে যে রমজান মাসে একজন বান্দা সে তার হালাল বস্তুগুলো থেকেও সে বিরত থাকে। মনে করেন আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার করছি না, স্ত্রী সহবাস করছি না, কেন? আল্লাহ তাআলা নিষেধ করেছে। অথচ ওই খানাটা আমার জন্য খাওয়াটা হালাল ছিল, একটা বাড়িতে হালাল খাবার আমার বাড়িতে উপস্থিত এবং আমার সবচেয়ে পছন্দের খাবারটাও আমার বাড়িতে উপস্থিত, আমার খুব খিদে। রমজান মাস অনেক সময় এমন হয় না যে এতটাই ক্লান্ত হয়ে পড়েছি, এতটাই পিপাসিত হয়ে পড়েছি এবং এতটাই ক্ষুধার্ত হয়ে পড়েছি যে এখন আমার জন্য খাওয়াটা খুব মন চাচ্ছে, খুব খাই এবং পছন্দের খাবারটাও আছে, বাড়িতেও কেউ নেই, আমি একা, ছেলে কেউ জানতে পারবে না, তারপরও কি আপনি আমি খাই? সবচেয়ে পছন্দের খাবার বাড়িতে উপস্থিত, আমার ক্ষুধাও আছে, বাড়িতে কেউ নেই, আমি একা, ছেলে কেউ জানবে না দুনিয়া, তারপরও খাচ্ছি না, কার জন্য? কার জন্য খাচ্ছি না? অথচ আমার তো চাহিদা আছে, আমার ক্ষুধা আছে, খাবার আছে, আমি চাইলে আমার স্বাদ পূরণ করতে পারি, তারপরও খাচ্ছি না। হালাল স্ত্রী বাড়িতে উপস্থিত, আমার শাহওয়াত আছে, আমার ইচ্ছা জাগে, আমি স্ত্রীর সঙ্গে মিলন করি, কিন্তু তারপরও করছি না, কেন? না, রোজা থাকে যেটা করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। যে তাহলে আমি যেগুলো করতে পারি হালাল জিনিস, যেগুলো আমার পারমিশন ছিল, যেটা আমার জন্য পারমিশন ছিল এবং সেটা আমার জন্য হালাল ছিল, সেই হালালটাও আল্লাহ তাআলা আমার জন্য হারাম করে দিয়েছেন এই রমজান মাসে। তো হারাম করে দিয়েছেন এই কারণে আল্লাহ তাআলার ভয়ে ওই হালাল খাবারটাও খাচ্ছি না, যেটা আমার জন্য হালাল ছিল সেটাও আমি খাচ্ছি না, যে স্ত্রী আমার জন্য হালাল ছিল তার সঙ্গে মিলনও করছি না, এটা আল্লাহ তাআলার ভয়ে। তো এর মাধ্যমে আমি যখন এক মাস ট্রেনিং করছি এটার ওপর, আল্লাহ তাআলার ভয়ের একটা ট্রেনিং হচ্ছে এক মাস। তো কোন বান্দা যখন দীর্ঘ এক মাস এই বিষয়টার উপর এক মাস ট্রেনিং করছে, তো ওই বান্দা তো এক ধরনের ট্রেনিং প্রাপ্ত হয়ে যাবে এক মাস পর, যে আমি আল্লাহ তাআলার ভয়ে আমি এই গুণাগুলো করিনি, আল্লাহর ভয়ে আমি এই গুণাগুলো করিনি। তো যখন ট্রেনিং প্রাপ্ত হয়ে গেল, এখন এই ট্রেনিং দিয়ে সে সারা বছর এটার উপর চলবে যে আল্লাহর ভয়ে আমি রমজান মাসে গুণা থেকে বিরত থেকেছিলাম, সারা বছর ওইভাবেই আল্লাহর ভয়ে আমি গুণা থেকে বিরত থাকবো। এটা গুণা রমজানের রোজার মাধ্যমে গুণা থেকে এইভাবে বাঁচার একটা ট্রেনিং হয়। আর আমার এক ওস্তাদ উনি কথাটা এইভাবে বুঝিয়েছেন যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন যে যার সারমর্মটা হলো এমন, কোনো বান্দা যদি তার জিবা এবং তার লজ্জাস্থানের জিম্মাদার হতে পারে, এই দুইটা যদি সে হেফাজত করতে পারে, জিবা এবং তার লজ্জাস্থান এটা যদি সে হেফাজত করতে পারে, তা আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। মাত্র দুইটা অঙ্গের কথা বলছেন, জিবা এবং লজ্জাস্থান, এই দুইটা অঙ্গের সংরক্ষণ করতে পারলে আমি নবী তার জান্নাতের জামিন জিম্মাদার হয়ে যাব, তাকে জান্নাতের চিন্তা করতে হবে না। তো এই দুইটা অঙ্গের কথাই কেন বললেন? ওই হাদিসের ব্যাখ্যায় আছে এই দুইটা গুণ এমন দুইটা গুণ, এই দুইটা অঙ্গ এমন দুইটা অঙ্গ, আমাদের ম্যাক্সিমাম গুণা এই দুইটার কারণে হয়। এই দুইটা অঙ্গ যদি না থাকতো, এই দুইটার চাহিদা যদি না থাকতো, মানুষ গুনাই করত। আপনি দেখবেন যত গুণা হয় তার ম্যাক্সিমাম এটার কোনো না কোনো সূত্র এই আমাদের এই মুখের সাথে আছে। তো জবান, স্বাদ,
আর হলো আমাদের লজ্জা ইস্তার এই দুইটার কোন একটার সাথে রিলেটেড তো কোন বান্দা যখন যেহেতু অন্যান্য গোরা অন্যান্য গোরাগুলো এই এখান থেকে সূত্রপাত হয় এবং এইগুলোর কারণেই এগুলোর স্বাদের কারণেই এগুলোর উপভোগের কারণেই সেই গুনাহগুলো হয় তো কোন বান্দা যখন এই দুইটা অঙ্গের যদি সংরক্ষণ করতে পারে তো এই দুইটা সংরক্ষণ করলে তার অন্যান্য গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য একদম ইজি কোনো বিষয় না তার জন্য তো যখন এই দুইটা অঙ্গ সে হেফাজত করবে তো এইজন্য রাসূল বলেছেন যেহেতু অন্যান্য গুনাহ থেকে সে অটোমেটিক্যালি বেঁচে থাকবে তাই তার গুনাহ তার জান্নাতের জিম্মাদার আমি হব এবার রোজার মধ্যে দেখেন কি হয় বলছেন রোজা কাকে বলা হয় রোজা বলা হয় কোন বান্দা সকাল থেকে নিয়ে সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং স্ত্রী সম্ভোগ থেকে সে বেঁচে থাকবে আল্লাহ তাআলার জন্য এটা নাম হলো রোজা তো এই যেটাকে আমরা রোজা বলছি ইসলাম যেটাকে রোজা বলছে এখানেও এই দুইটা অঙ্গ থেকে বেঁচে থাকার নামই বলছে পানাহার তো পানাহার তো আমি ওই জিবাদি করব মুখ দিয়ে করব তো বলছে এটার হেফাজত করো আবার বলছে যে রাসূল বলছেন যে যেই লজ্জা স্থানের হেফাজত তো আমি তো লজ্জা স্থানের হেফাজত রমজান মাসে করছি তো কারণ এখানে তো রোজার বলাই হচ্ছে যে সেই স্ত্রী সম্ভোগ থেকে সে বেঁচে থাকবে এই পুরো দিন তো যেই দুইটা গুনাহের কথা রাসূল বলছেন যে ওই দুইটা অঙ্গ থেকে যারা বাঁচবে তার গুনাহ তার জান্নাতের জিম্মাদার আমি হব তো ওই দুই অঙ্গের গুনাহ থেকে বেঁচে থাকার একটা মুখ্যম সময় হলো রমজান মাসের এই সময়টুকু কারণ এখানে ওই দুইটা অঙ্গের গুনাহ থেকে বেঁচে থাকার একটা ট্রেনিং হচ্ছে তো কোনো বান্দা যখন এই পূর্ণ এক মাস ওই ট্রেনিং এর উপর চলতে থাকে যে আল্লাহর জন্য আমি এই গুনাহগুলো করছি না আল্লাহর জন্য আমি এই গুনাহগুলো করছি না যখন এই ট্রেনিং এর উপর সে দীর্ঘ এক মাস চলতে থাকে তো অন্যান্য সময়গুলো চলা তার জন্য সহজ হয়ে যায় এখন কথা হচ্ছে আমরা দেখা যাচ্ছে যে আমরা গতানুগতিক রোজা থেকে যাচ্ছি কিন্তু ওই উদ্দেশ্যটা আমাদের অর্জন হচ্ছে না আসলে ওটা তো মনে করতে হবে ওটা তো মাথায় রাখতে হবে যে রোজার উদ্দেশ্য হলো গুনাহমুক্ত করা তো গুনাহমুক্ত রোজাটাই কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছেন এক হাদিসে তো রাসূল এই কথা বলছেন যে যেই বান্দা রোজা থেকে মিথ্যা কথা বলে মিথ্যা কথা যদি ছাড়তে না পারে গুনাহ যদি ছাড়তে না পারে তো ওই রোজা আল্লাহ তাআলার দরকার নেই অর্থাৎ একদিকে আমরা রোজা রাখছি অন্যদিকে গুনাহও করে যাচ্ছি তো এই রোজা আল্লাহ বলছেন এই রোজা তার দরকার নেই আল্লাহ তো আল্লাহ তাআলা কি ধরনের রোজা চাচ্ছেন এমন একটা রোজা এমন এক মাসের রোজা যেই রোজা থাকা অবস্থায় আমার কোনো অঙ্গ থেকে কোনো গুনাহ হবে না এটা চাচ্ছেন আল্লাহ তাআলা এই ধরনের রোজা এখন চিন্তা করি ওই ধরনের রোজা কি আমরা পেশ করতে পারছি আল্লাহর দরবারে আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহমুক্ত থাকতে পারছি তো যেহেতু ওই যেই রোজাটা আল্লাহ তাআলা চাচ্ছেন ওই রোজাটা যখন আমি পেশ করতে পারছি না তো রোজার যে উদ্দেশ্য ছিল ওটাও অর্জন হচ্ছে না কারণ রোজার উদ্দেশ্যই ছিল গুনাহমুক্ত থাকা তা আমি রোজা থাকা অবস্থায় তো গুনাহ করে যাচ্ছি তো রোজার উদ্দেশ্য কিভাবে অর্জন হবে এজন্য প্রিয় মুসলিম ভাইরা আমাদেরকে যে চেষ্টাটা করতে হবে সেটা হলো গুনাহমুক্ত রোজা আল্লাহ তাআলা যেটা চাচ্ছেন শুধু এ না খেয়ে থাকা নয় হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে অনেক বান্দা এমন আছে তার না খেয়ে থাকা ছাড়া কোনো কোনো লাভ হয় না শুধু না খেয়ে থাকাই হয় তো আমরা তো না খেয়ে থাকছি রোজা তো করছি কিন্তু আল্লাহ তাআলা যেই কোয়ালিটির রোজা চাচ্ছেন সেই কোয়ালিটির রোজা আমি আপনি পেশ করতে পারছি কিনা এটা হলো চিন্তার বিষয় এজন্য গুনাহমুক্ত রোজা আল্লাহ তাআলা চাচ্ছেন সর্বোচ্চ চেষ্টা করব যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রোজা থাকা অবস্থায় রমজান মাসে যেন আমার কোনো গুনাহ না হয় রমজান মাসে যদি গুনাহ ছাড়তে না পারি সারা বছর গুনাহ ছাড়তে পারবো এটা হতে পারে কিন্তু খুব কঠিন কারণ এই মাসে শয়তানকে আল্লাহ তাআলা আবদ্ধ করে রেখেছে তাহলে আমার চিরশত্রু শয়তান ইন্নাহু লাক মাদুউ মুবিন শয়তান যে ছিল আমার চিরশত্রু তাকে আল্লাহ তাআলা এই মাসে আবদ্ধ করে রেখেছেন তো এই মাসে যদি আমি আমি নিজেকে যদি গুনাহমুক্ত করতে না পারি ওই ট্রেনিং এ যদি আমি ট্রেনিং প্রাপ্ত হতে না পারি তো সারা বছর যখন নাকি শয়তান খোলা মানে ছুটা থাকবে তখন আমি শয়তানকে টেক্কা দিয়ে আমি গুনাহমুক্ত হব এটা হতে পারে কিন্তু কঠিন কিন্তু ওই কঠিনটা রমজান মাসে খুব ইজি খুব সহজ এজন্য দেখেন না কত আল্লাহর বান্দা সারা বছর যেই গুনাহটা করে রমজান মাসে ওই গুনাহ করে না অনেক আছে এমন রমজান মাসে দাড়িটা সেভ করে না তা রোজা রমজান পার হলে ঈদের দিন চাঁদ উঠা মাত্র দাঁড়িয়ে সেভ করে বেড়ে তো রোজার একটা সম্মান তার মধ্যে আছে কিন্তু এটা শুধু রমজানকে কেন্দ্র করেই নয় ওই যে নামাজের ওই হাঁটুতে হাঁটুতে মানে হাঁটুর টাকনুর ওপর ওই প্যান্ট
প্যান্টের কাপড় শুধু টাখনের উপর তোলার মতো অবস্থা, যে নামাজ পড়তে আসলাম আর ওই সময় শুধু টাখনের উপর কাপড়টা ভাঁজ করে ফেললাম, নামাজ শেষ আবার আগের মতো না। উদ্দেশ্য ছিল নামাজের মধ্যে যেমন আমি গুনামুক্ত থাকছি, নামাজের পরেও আমি গুনামুক্ত থাকব। তো রমজান মাসের বিষয়টা এমন, শুধু রমজান মাসেই গুনামুক্ত থাকবো সেটাই নয়, এটা একটা ট্রেনিং, এটা তামরিন, এটা এক্সারসাইজ করার পরে সারা বছর এই ট্রেনিং এর উপর থাকবো। কারণ ট্রেনিং যেটা দিলাম ওটার উপর যদি আমি কার্যকর না করি তো ট্রেনিংটা তো ব্যর্থ। আপনি একটা জিনিস শিখলেন, আমি একটা জিনিস শিখলাম কিন্তু ওটা কার্যকর করলাম না, তো শিখাটা তো ব্যর্থ। তো যেই ট্রেনিংটা এখন চলছে গুনামুক্ত রোজা পেশ করা আল্লাহ তাআলার দরবারে, সেই গুনামুক্ত রোজা আল্লাহ তাআলার দরবারে পেশ করার চেষ্টা করি, এবং আল্লাহ তাআলা যেই ধরনের রোজা চাচ্ছেন সেই ধরনের রোজা যেন আমরা পেশ করতে পারি, তাহলেই আমি গুনামুক্ত জীবন যাপন করতে পারব এবং রোজার যে আল্লাহ তাআলা উদ্দেশ্য বলছেন মুত্তাকি হওয়া, সেই মুত্তাকি আমরা হতে পারব। আল্লাহ তাআলা এই রমজান মাসের ফাজাইল বারাকাত মুত্তাকি হওয়ার মাধ্যমে অর্জন করা তৌফিক দান করুক, এবং ছোট বড় সব ধরনের গুনাহ আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।